এখন যা কমু সবই মিশা কথা। বাইরে ভাই সন্ধ্যায় মশার কামড়ে খাইতে পড়ছিলাম চা, এখন যখন বিস্কুটটা ধরে চায়ের কাপে ডুবামু তখনই তো টেনশন ভাই, বিস্কুটের অর্ধেক বোধ হয় চায়ের মধ্যে ভেঙে পড়ে গেছে। কিন্তু না, পুরো বিস্কুটটাই আছে, চায়ের মধ্যে পড়ে নাই। এরপর যখন আমি মোটা গোস্তওয়ালা বিস্কুটটা তুলমু তখন আমার হাত কাঁপতে ছিল যে এই বিস্কুটটা না জানি আবার অর্ধেক ভেঙে গইলে চায়ের মধ্যে পড়ে যায়। চিন্তা ভাবনা করতে করতে তুললাম, তোলার পর দেখি না বিস্কুটটা পড়ে নেই, পুরোটা আছে। এরপর মুখের মধ্যে ভরে দিলাম, তারপর চলে এলো নাটি বিস্কুট, মানে দুষ্টু বিস্কুট। না এইটারে নাটি মানে দুষ্টু না, মানে এটা বাদামের বিস্কুট তো নাটি বইলে দিছে। আমি তো ফার্স্টে যখন এই বিস্কুট দেখতাম তখন ভাবতাম যে এটা বোধহয় নাটি বিস্কুট, মানে দুষ্টু বিস্কুট। কিন্তু না, এটা কোনো দুষ্টু না। এই বিস্কুটটা আপনি যখন খাইতে যাবেন আপনার কোনো চিন্তা নাই, নিশ্চিন্তে এই বিস্কুট বাইর করে চায়ের কাপে ডুবাইয়া তুইলে খাইয়া লাইবেন। এই বিস্কুট ভাঙবো না, এটাই লোহার মতো শক্ত। এটা যে বিস্কুট যেরকম শক্ত, এটা যে প্যাকেটটা দেখতেছেন এটা আরও শক্ত। মানে বিস্কুট ভেঙে যাবো কিন্তু এই প্যাকেট কিন্তু ভাঙবো না। তো অনেক কষ্টে আমি চিন্তা ভাবনা করছি যে এই প্যাকেটটা কেমনে ছিঁড়া যায়। তো বহুত কষ্টে প্যাকেটটা ছিঁড়া ফেলাইছি, মোটামুটি ছিঁড়ে গেছে। এখন বিস্কুট বাইর করবো ভিতর থেকে, আপনারা দেখবেন কতটা শক্ত বিস্কুট। এত শক্ত বিস্কুট আপনি নিশ্চিন্তে চায়ের মধ্যে ডুবে বয়ে থাকবেন, গল্প করবেন, কিচ্ছু হইব না। চায়ের মধ্যে ভাঙবো না, ডুববো না, কিচ্ছু হইব না। তো আমরা বিস্কুটটা কিন্তু প্রায় বাইর করে ফেলাইছি, প্যাকেটটা ছিঁড়ে গেছে। প্যাকেটটা যদিও অনেক শক্ত ছিল, আমার হাত তো আরও শক্তের লেগে ছিঁড়ে গেছে। তো যাই হোক, ভিতর থেকে বিস্কুট বাইরে এলে আপনারা দেখতে পাবেন কত শক্ত এই বিস্কুট, নিশ্চিন্তে ডুবে চায় বয়ে থাকতে পারবেন। তো আপনারা আবার কইতে পারেন যে ভাই বিস্কুট এমনি গুড়ামুড়ে হয়ে গেছে কেন এত শক্ত যখন? ভাই এই বিস্কুট 500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এরপর আইসে আনে, মানে আমি 500 কিলোমিটার দূরেতে বিস্কুটটা কিনছি, এরপর বাসে করে নিয়ে আইসি, প্রতিমধ্যে ভেঙে গেছে। এখন ডুবাইছি দেখেন চায়ের কাপে, দেখেন এত শক্ত বিস্কুট কিন্তু ভাঙে নাই বা গইলা চায়ের সাথে মিশা যায় না। আরেকখানা বিস্কুট ডুবাইছি, দেখেন বিস্কুট কিন্তু আমি অনেকক্ষণ ডুবাই রাখছি, ঘন্টার পর ঘন্টা ডুবাই রাখছি কিন্তু ভাঙে নাই। তো দেখছেন কত শক্ত বিস্কুট। আর কইলাম তো যেগুলো ঘুরা ঘুরা দেখতেছেন ওইগুলো আসলে 500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আইসে। তো এর লাগে একটু আপনি তো লোহাও যদি আপনি 500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে লয়ে আসেন, আইসা দেখবেন লোহা গুঁড়া হয়ে গেছে, এইটা তো বিস্কুট। তো যাই হোক, এই বিস্কুট আপনি নিশ্চিন্তে চায়ে ডুবায় খাইতে পারবেন, আপনার কোনো টেনশন নাই। আপনি চায়ে ডুবায় বইয়া গল্প করতে পারবেন। আপনি যদি চান এই নাটি বিস্কুট রাস্তার মোড়ে চায়ের দোকানে বইয়া রাজনীতি করে একটা দেশ স্বাধীন করে ফেলাইতে পারবেন, তারপর মাগার আপনার এই বিস্কুট চায়ের মধ্যে গইলা পড়ব না। আর যাই হোক, এই বিস্কুট এত শক্ত যে আপনার চায়ের কাপে গইলা পড়ে যাব না। সুতরাং এই বিস্কুট আপনারা নিশ্চিন্তে চায়ে ডুবাইয়া খাইতে পারেন। এই বিস্কুট আপনি চায়ের কাপে ডুবাই রেখে একখান দেশ স্বাধীন করে আসতে পারবেন, মানে আপনি যদি চান এটি চায়ের কাপে ডুবায় ইউক্রেনে যায় যুদ্ধমুদ্ধ করে, যে পক্ষেই যুদ্ধ করেন রাশিয়া হোক ইউক্রেন হোক যুদ্ধমুদ্ধ করে আপনি আবার দেশে ফিরে আইবেন, আইয়া দেখবেন আপনার বিস্কুট এখনও পর্যন্ত গলে নাই। আপনি ওই বিস্কুট চায়ের কাপেতে তুললে যুদ্ধ করে আইসা খাইতে পারবেন, এরকম শক্ত এই বিস্কুটগুলো।